আমাদের পাশে যে মাননীয় নতুন সদস্য এমপি মহোদয় আমাদের ফেরদৌস ভাইয়া এবং আমাদের অখিল ভাই আছেন। অখিল ভাই আপনাদের এলাকার একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, সাথে আমাদের সহশিল্পী সহকর্মী ফেরদৌস ভাই অনেক গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব এবং আগামীতে উনিও কিন্তু অনেক সিনেমা করছেন। আপনারা ভাববেন না এমপি হয়েছেন যে সিনেমায় উনি নাই, তা কিন্তু না, উনি নায়ক হিসেবে আমাদের সাথে আছে, সারা জীবন থাকবে। হারলেনের কথা না বললেই নয়, হারলেনে আমি যেটা একটি কথাই বলবো যে তারা সবসময় মানুষকে সামনে এগিয়ে যেতে সহযোগিতা করে। আজকে যে স্টোরটা আমি দিয়েছি তার সকল সহযোগিতা তারা আমাকে করেছে। এবং এ বি বিউটি পার্লার, এ বি ক্যাফে, এ বি সিগনেচার বাই এ বি বিউটি পার্লার অ্যান্ড বুটিক অ্যান্ড এ বি ক্যাফে, এটার পেছনের কারণ হচ্ছে আমি নারীদেরকে সবসময় এগিয়ে রাখতে চাই। তার জন্য নায়িকা হিসেবে যেহেতু আমি মনে করি যে সিবি চাইলে তারা নায়িকা বা মডেল হতে চায়, কিন্তু আমি যদি উদ্যোক্তা হিসেবে তাদের কাছে চাই দেবে না, যার জন্য আমি চাই শুধুমাত্র আমার পার্লার সামনে এগিয়ে নিয়ে যাওয়া তা নয়, আমি চাই কিছু নারীদেরকে সংস্থা করে দেওয়ার জন্য, আমি তাদেরকে ট্রেন আপ করার জন্য এই চিন্তা নিয়ে আসলে আমার ছোট্ট বিজনেস শুরু করে দেওয়া। আপনারা সকলে আমার পাশে থাকবেন, সাথে থাকবেন যেভাবে সিনেমায় ছিলেন। আমি কথা দীর্ঘায়িত করলাম না, ধন্যবাদ উপস্থিত আবার সাংবাদিক ভাই বোনদেরকে। আমরা হারলেনের পক্ষ থেকে ছোট্ট একটি গিফট, যেহেতু তারা অত্যন্ত সম্মানীয় ব্যক্তি, এটা টোকেন অফ লাভ আর কিছুই না। থ্যাংক ইউ।